মন্ত্রী হব হাফলঙ্গর বিধায়িকা নন্দিতা গার্লোসা, শপথ গ্রহণ করব 9 জুনত। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সম্প্রসারণ নিশ্চিত হল, মন্ত্রিসভাত 5টা পদ খালি আছে। মন্ত্রিসভার সম্প্রসারণক লয় চলি আছে জল্পনা কল্পনা। কার্বি আংলঙর নির্বাচনী প্রচারের মাজতে মুখ্যমন্ত্রী ঘোষণা করিলে 9 জুনত সম্প্রসারণ হব মন্ত্রিসভা। মন্ত্রিসভাত স্থান পাব পাহাড়ের এগারিয়ে। খুব আমার 5টা ভ্যাকেন্সি আছে, গোটেই 5টাই পূরণ নহয়, তার একটা অংশ পূরণ হব। একটা অংশ নম্বরটো মই আজিয়ে কব খোঁজা নাই, 8 তারিখে গধূলিয়ে কম। এজনতকৈ বেছিও হব পাৰে, এজনো হব পাৰে, মুঠতে এটা ক্ষুদ্র সম্প্রসারণ হব আর পাহাড়ের প্রায় এজন প্রতিনিধিয়ে স্থান পাব বলে কৈছো বারে বারে। আর আমার পাহাড় হলে 5জন বিধায়ক আছে, 5জন বিধায়কর প্রায় এজন হব। পাহাড়ের এজন আমি দিবই লাগবে, কারণ পাহাড়ের আমাক 5টা সিট দিছে, আমি এজনও মন্ত্রী দিয়া নাই, গতিকে এজনক দিবই লাগবে। পার্বত্য অঞ্চলের 5 গৰাকী বিধায়ক আছে, এই 5 গৰাকীর ভিতরত মুখ্যমন্ত্রীর বাছনিত উঠিছে নন্দিতা গার্লোসা। নন্দিতা গার্লোসা প্রথমবারের বিধায়িকা, কিয় নন্দিতা গার্লোসাক বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্ত্রিসভাত স্থান দিব বিচাৰিছে? কার্বি আংলঙর এজনো বিধায়কক মন্ত্রী দিব বিচৰা নাই কিয়? তুলিরাম রংহাঙর নেতৃত্বত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ পুনের বৃহৎ জনাদেশের বিজেপিয়ে দখল করা প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। কার্বি আংলঙর রাজনীতিত তুলিরাম রংহাঙর ভূমিকা গুরুত্বপূর্ণ। তুলিরাম রংহাঙে বিচরা নাই কার্বি আংলঙর এজন বিধায়ক মন্ত্রী হোক। কার্বি আংলঙর এজন মন্ত্রী হলে স্বাভাবিকতে মন্ত্রীজনের প্রভাব বাড়িব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও কোনোপধ্যে অসন্তুষ্ট করব নিবিচারে তুলিরাম রংহাঙক। সেইবাবেই পাহাড়ের মন্ত্রিসভাত স্থান পাব নন্দিতা গার্লোসাই। তার লগতে আছে আন কেবাটাও গুরুত্বপূর্ণ দিক। ডক্টর নুমল মমিনর নামও মন্ত্রিত্বর বাবে উচ্চারিত হয়, যদিও আর এস এসে মমিনতকৈ নন্দিতা গার্লোসাক অগ্রাধিকার দিছে, কারণ নুমল মমিন খ্রিস্টান ধর্মাবলম্বী। নন্দিতা গার্লোসা পরম্পরাগত ডিমাসা উপাসনা পদ্ধতির, তারপরে নন্দিতা গার্লোসাক মন্ত্রিত্ব দি বিজেপিয়ে বার্তা দিব বিচাৰিছে যে এগৰাকী জনজাতীয় মহিলাক তেওঁলোকে আগবঢ়াই আনিছে। মূলত এইকেইটা দিশৰ পৰাই মন্ত্রিসভাত প্রবেশৰ পথ প্রশস্ত হৈছে নন্দিতা গার্লোসার। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।